বস আপনি এখানে আমার ওখানে একটা মিটিং আছে রাত 12টার সময় আপনি বারে আসছেন এরকম একটা সুন্দরী লেডি নিয়ে আপনি বলছেন মিটিং আছে বস আমার কি আবাল পাইছেন আপনি তুমি এখানে কি করতেছো বস আমি আমি বস টিভি দেখতে আসছি বস টিভিটা নষ্ট বারে আসছো টিভি দেখতে বস আপনার একটা বুঝ দিলাম আর কি আচ্ছা ঠিক আছে তোমার সাথে পরে না 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 বস পরে না তো সারাদিন অফিসে বসে আপনি আমার ইথিক্সের গল্প শুনান আর রাতের বেলা আপনি সুন্দরী মেয়ে নিয়ে আসছেন বারে মদ খাইতে এখন বলতেছেন আপনি পরে কথা বলবেন বস আপনি কিন্তু যাওরা আছে আপনি কিন্তু খুবই টাও হালিম তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো বস আপনি লিমিট ক্রস করার দেখছেন কি এই আপু আপনি কি জানেন এই বেটার আপনার চেয়ে বড় একটা মেয়ে আছে হালিম আমি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছি আমি কিন্তু আমার সিন কাট করবো আপনি উত্তেজিত হলে কি আমার বাল ছিঁড়া যাবে আপনি উত্তেজিত হলে আপনার লস আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার পেট ফাটে যাবে আপনার হাসপাতালে নিয়ে যাইতে হবে আর আপু আপনার কি জ্ঞান বুদ্ধি বলে কোনো কিছু নাই আপনার রুচি এত খারাপ এই রকম একটা মোটা পিতৃতুল্য হাতির মতো লোকের সাথে আপনি রাত 12টায় আসেন মদ খাইতে ছি আপনার যদি এতই মদ খাইতে ইচ্ছা হয় তাহলে আপনি আমারে বলতেন আমি নিয়ে আসতাম এই যে আমার বন্ধু আছে মুকলেশ ভাই পুলিশে চাকরি করে আমরা দুজনে নিয়ে আসতাম ছি ছি আপু হালিম তুমি কিন্তু মাতাল হয়ে গেছো আরে আপনি মাতালের দেখছেন কি আপনি হলেন আমার দেখা পৃথিবীর একমাত্র বয়স্ক লোক আপনার ফ্যামিলি আছে আপনার ছেলে মেয়ে আছে আমার তো হালিম দেখেন তো কি মাতলামি করতেছে এর মাতলামি করতেছে আরে ভাই আপনি তো জানেন না এই হলো আমার বস সারাদিন অফিস আমাদের দৌড়ের উপর রাখে নীতি কথা দেয় আর রাতের বেলায় সুন্দরী লেডি নিয়ে আসতে মদ খাইতে আমরা বলে মিটিং কিসের মিটিং আমরা জানি না আর এখন বলতেছে আমি মাতলামি করতেছি মাতলামি সে জানে কি আপনি একটা খারাপ লোক আপনি একটা লুচ্চা আমরা বউ বাচ্চা আছে ঘরের মধ্যে আর আপনি এখানে আসছেন মদ খাইতে সি 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 আপনি এত খারাপ ওয়াক টু সরি ভাই 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 সরি ভাই সরি ভাই তুই তো তুই তরুণ সমাজের নষ্টের হাতিয়ার সমাজের একটা সর্বনাশ একজন অপভ্রংশ আপনি তো ফাঁসি হওয়া উচিত আপনি দুষ্ট আপনি নষ্ট স্যার এটা কি ভিপিতে দিয়ে আসবো হালিম ভাই লেবু খাবেন পানি খান আরে বল বমিটা ঠিক মতো করতে দেন স্যার বলতেছিলাম কি সামনে গিয়ে বমি করেন এখানে পুলিশের চেক পোস্ট আরে বা আপনি নিজেই তো পুলিশ পুলিশ দেখে তো ভয় পান কেন সমস্যা তো সেইখানে আমি পুলিশ কেউ দেখলে ইজ্জতের ফালুদা হয়ে যাবে ভাই সামনে চলেন আরে তো পানি ডাল হালিম ভাই আপনি কিন্তু আমাকে তুই তুকারি করছেন আমাকে গালি দিচ্ছেন আমি আমার জীবনে কারো গালি দেই নাই বাল পানি ডাল হালিম ভাই এ হালিম ভাই আমি উঠে খারাইতে পারতেছি না হালিম ভাই আপনি আমারে কুলে করে একটু বাসায় দিয়ে আসেন ভাই আমার নাম মোকলেস শুভ কি বেরোয় গেছে আচ্ছা তোরা কি জানিস পরশু দিন কিন্তু শুভর বার্থডে চল আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করি আমরা একটা পার্টি থ্রো করতে পারি আমরা ইদার আমার বাসায় পার্টি করলাম নাহলে একটা রিসর্ট বুক করে হোল নাইট পার্টি করব না 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 এত হোল নাইট বাইরে থাকা দরকার নেই আর সামনে এক্সাম না আমাদের কিসের রিসর্ট রিসর্ট আর সারা রাত বাইরে না থাকে কি মজা আছে নাকি এত মজা না দরকার নাই কি কস উর্বি তোরা যা আমি তো রাতে বাইরে থাকতে পারবো না আরে হোল নাইট তো আমরা এমনিও থাকতেছি না ম্যাক্সিমাম 12টা একটা পারবো না বাসায় দিবে না ম্যানেজ কর তুই এত ব্যাক ডেটেড কেন 12টা একটা পর্যন্ত একটু বাইরে থাকলে কি হয় আমার আব্বা আম্মা দিবে না যে আব্বু আমাকে একটু বল আমরা ফ্রেন্ডসরা মিলে সবাই একটু চিল করব বাইরে আমি শুভকে ক্যাম্পাসে উইশ করে দিব না পরের থেকে আচ্ছা তুই চল 12:30টার মধ্যে তোকে আমরা পাঠিয়ে দিব হবে না আচ্ছা তুই কি গাধা রাতে কিভাবে বাইরে থাকতে হয় এটা সবাই জানে গুগলে সার্চ দিলেও পাওয়া যায় এই ওকে আসলে গুগলে সার্চ করতেছে গ্রুপ স্টাডি হ্যালিম জি বস রুমে আসো বস হাতে একটা জরুরি কাজ ছিল 5টা মিনিট দেন
তোমাকে না রুমে আসতে বললাম। বস,